এবার আল্লাহ রাসূলের কিছু হাদিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকালা আহাদুকুম ওয়া যাকারা আসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় এবং আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার সাথে খায় না। আর যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার সাথে কে খায়? আর শয়তান আসলো মানে কি চলে গেল? বরকত চলে গেল, মানে আপনার এই খাওয়াতে কি নাই বলে তো, বরকত নাই। কেউ যখন বাড়িতে প্রবেশ করে তখন যদি আসসালামু আলাইকুম না বলে, কেন সালাম হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর নাম না নেয় আসসালামু আলাইকুম না বলে, তাহলে শয়তান বলে, শোনো এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তাহলে শয়তান যে বাড়িতে ঢুকলো ওই বাড়িতে কি থাকবে না? যে জোরে বলেন কি থাকবে না? বরকত থাকবে না। বরকত ওই বাড়ি থেকে উঠে গেল, চলে গেল। আর যখনই বলবে আসসালামু আলাইকুম, তখন শয়তান বলবে বাড়ি থেকে তোমরা পালাও, এই বাড়িতে তোমাদের থাকাও নাই খাওয়াও নাই। তার মানে ওই বাড়িতে বরকতের জায়গা তৈরি হবে। আর একটা দেখেন, আল্লাহ সকল বরকতের উৎস, আল্লাহর নামের আলোচনা গেল, এবার আল্লাহর বাণী, আল্লাহর বাণী কি বলতো? কোরআন। আল্লাহর বাণী কি? জীবনে বরকত অর্জনের বিশাল বড় মাধ্যম, বিশাল বড় মাধ্যম কোরআন তেলাওয়াত। রিজিকে বরকত চান, জীবনে বরকত চান, পরিবারে বরকত চান, বাড়িতে বরকত চান, বিশাল বড় মাধ্যম কি? কোরআন তেলাওয়াত। যার জীবনে কোরআন নাই তার জীবন পশু প্রাণীর চেয়েও খারাপ। আর যে বাড়িতে কোরআন নাই, কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার। তাহলে বাড়িতে বরকত আসবে কি তেলাওয়াত করলে? কোরআন তেলাওয়াত করলে। এই মৌলিক কয়েকটা কথা গেল বরকত এবং শয়তান। বরকত আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর সকল বরকত হারিয়ে যায় শয়তান। এবার বরকতের পরে আর দুই একটা বরকতময় জায়গা শুধু মুখে মুখে বলে চলে যাই। পৃথিবীতে কিছু বরকতময় জায়গা আছে, মদিনা, মক্কা, বাইতুল মাকদিস, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় জায়গা বলেছে। বরকতময় সময় সকাল। সকাল কি কিময় সময় বলেন তো? বরকতময় সময় হচ্ছে সকাল। বরকতময় কর্ম, বিসমিল্লাহর কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা বরকত পাওয়ার মাধ্যম। কোরআন তেলাওয়াতের কথা বললাম, এটা বরকত পাওয়ার মাধ্যম। একত্রে খাবার খাওয়া, এটা সহি হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু জামিআন, একসাথে খাও, ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা খেও না, ফাইনাল বারাকাতা ফিল জামাআ, বরকত আছে একসাথে খাওয়ার মধ্যে। একসাথে কি খেলে কি হবে জানো? ফাতুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজন খেতে পারবে, তিনজনের খাবার চারজন খেতে পারবে। কার হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত পর আরেকটা মাধ্যম হচ্ছে জমজমের পানি। আল্লাহ রাসূল বলেছে, ইন্নাহা মুবারাকা, জমজমের পানি হচ্ছে বরকতময়। বরকত বৃদ্ধির আরো কিছু উপায়, মৌলিক উপায়। এক নাম্বার হচ্ছে তাওহীদ, বরকত বৃদ্ধির উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু, যদি দুনিয়ার মানুষ ঈমান আনতো, ওয়াত্তাকাও, এবং তাকওয়াবান হতো, তাহলে আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরশ, আসমান জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাহলে বরকতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম হচ্ছে তাওহীদ। আরো অনেক আয়াত আছে, আমি একটা একটা করে বলে চলে যাচ্ছি। বরকত পাওয়ার, রিজিক বৃদ্ধি হওয়ার একটা মাধ্যম ক্ষমা প্রার্থনা করা। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল। যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে কি হবে জানো? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান তোমাদের উপর দৃষ্টি বর্ষণ করবে মুসল ধারে, ওয়ায়ুমদিদ কুম্বি আমওয়ালিম ওয়া মানিন, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিবে, সন্তান সন্ততি দিবে, ওয়াজআল্লাকুম জান্নাতি ওয়াজআল্লাকুম আনহারা, তোমাদের জন্য বাগান দিবে, নদী নালা দিবে, যদি তোমরা আল্লাহর নিকটে কি করো? ক্ষমা প্রার্থনা করো।